বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বৃহস্পতিবার সোনামুড়া বাড়ি থেকে নিজ বাইক নিয়ে বিশ্রামগঞ্জে আসার পথে বৈরাগী বাজার এলাকায় বাইক এবং আর্মির গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরিফ মিয়া নামক এক যুবক যার বয়স 26 বছর এবং তার পাশাপাশি আহত হয়েছেন কাবিল হোসেন যার বয়স 25 বছর। বাইকে থাকা দুই যুবক পরে আহত হয়েছেন গুরুতরভাবে এবং পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দুই যুবককে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আহত দুই যুবক এই মুহূর্তে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পর কাবিল হোসেনকে মৃত বলে ঘোষণা করেছেন। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরিফ মিয়া নামে অপর যুবক। কাবিল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন। গোটা এলাকায় চাঞ্চল্য এবং শোকের হাওয়া বিরাজ করছে। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। তারা বাইকে আসার পথে বিশ্রামগঞ্জে আসার হাসপাতাল ছিল মেলা বাজার জন্য ঘটনাটা কোন জায়গা দিচ্ছে মেলা সুপারি কালী মন্দিরের সামনে। ওরা কি বাইকে আসছিল? ওরা বাইকে আসছিল। কতজন আসছিল? দুজন আসছিল বাইকে। পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে আমরা নিয়েছি। কোন হাসপাতাল নিয়েছে? মেলা তারপর তারপর আসার পথে মারা গেছে। তার মৃত্যু ছিল, নাম কি? কাবিল হোসেন। আরেকজনের অবস্থা কিরকম? আরেকজনের অবস্থা ওর নাম কি? ওর নাম আরিফ হোসেন। দুজন কি একই এলাকার? একই এলাকার না, আর দু এলাকার। ওরা মানে মানে কি হয় সম্পর্কে কি হয়? সম্পর্কে বিয়াই হয়। তারা কোন জায়গাতে গেল? মানে কি কারণে গেল? নগর থেকে তারা কি বাইকে আসছিল? তারা দুইজন বাইকে আসছিল। পরে হাসপাতালে কি আনছে? পরে মেলাঘর হসপিটাল অন্য পাবলিকেরা মেলাঘর হসপিটাল নিয়ে গেছে। মেলাঘর হসপিটাল নেওয়ার পরে চিকিৎসা করার পরে ইঞ্জেকশন করছে, তারা কইলে সেটা কইছে রেফার করে দিচ্ছে, কইলে চিকিৎসা না নিয়ে গেছে। এখন অবস্থা কি মনে হয়? এখন হের অবস্থা হে অকন অবস্থা আছে। আর একজনের বেশি আমার উনি কি জীবিত আসেনি? জীবিত নাই কইতেছে। আর মনে হয় চিনেননি? তারা মানে দুজনে একসঙ্গে চলাফেরা করতো? তারা দুজনে একসঙ্গে চলো, তারা দুজনে বেআইলে। ওর নাম কি? বয়স্ক তো আপাতত ওনার বাড়ি গিয়ে একই সঙ্গে না ওরা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোকের এবং চাঞ্চল্যের ছায়া বিরাজ করছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।